वेलकम बैक टू माय चैनल बिनापन इंग्लिश एकेडमी। आज के आमी तोमादेर के पश्चिमबंग मध्यशिक्षा पर्षदेर क्लास सिक्स निजे करी 3.2 पेज नम्बर 55 पेजर मैथगुलो आज समाधान करब। देखो निजे करी 3.2 मैथगुलोते बोलेछे नीचे संख्यागुलिर काछाकाछी 100 एर गुणितके पूर्ण संख्या खुजी। देखो एखाने 100 गुणितके पूर्ण संख्या बोलेछे आमरा কি করে সমাধান করব। দেখো এক নম্বরের ম্যাথটা দেওয়া আছে 36। এর আগের ভিডিওতে আমি বলেছি আমরা 10 এর গুণিতক বার করেছি, এই ভিডিওতে আমরা 100 এর গুণিতক বার করব। দেখো আমরা যখন 100 এর গুণিতক বার করব তখন আমরা দশকের ঘরে সংখ্যাটাকে লক্ষ্য করব। এটা হচ্ছে দশক, এটা হচ্ছে একক। দশকের ঘরের সংখ্যাটা আমরা দেখব সেটা 5 বা 5 এর বেশি আছে কিনা। যদি 5 বা 5 এর বেশি হয় তাহলে আমরা শতকের সংখ্যাটার সাথে 1 যোগ করে নেব, যোগ করে আমরা বসাব। যদি না থাকে, যদি 5 এর কম হয় তাহলে আমরা যোগ করব না, তাহলে দশকের সংখ্যাটাই আমরা বসিয়ে দেব। তাহলে দেখো এখানে 36 এখানে, তাহলে শতকের সংখ্যাটা তো দেওয়া নেই, তাহলে এখানে এটা আমরা জিরো লিখব। একটা জিনিস মনে রাখবে, দশকের সংখ্যাটা যদি 5 বা 5 এর বেশি হয় তাহলে যোগ করব, যদি না হয় তাহলে কি করব সেই সংখ্যাটা আমরা জিরো লিখে দেব। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে 36 এটা জিরো হলো। আবার 2 নাম্বার দেখো 45, তাহলে এখানে দশকের সংখ্যা হচ্ছে 4, এটা 5 এর চেয়ে কম হচ্ছে, তাহলে 5 এর চেয়ে যখন কম হবে তাহলে আমরা কিছু যোগ করব না, তাহলে কি হবে এই দশকের সংখ্যাটা জিরো হয়ে যাবে, তাহলে পুরোটা জিরো হয়ে যাবে। এরপরে আছে 3 নাম্বার, দেখো 4 5 6, এখানে দশকের সংখ্যা হচ্ছে 5, তাহলে আমরা কি করব শতকের সংখ্যার সাথে 1 যোগ করব। তাহলে শতকের সংখ্যা কত দেওয়া আছে এখানে 4, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে কত হবে 5 হবে, আর কি হবে দশক আর একক হচ্ছে 0 0 হয়ে যাবে। আর একবার ভালো করে দেখো বুঝিয়ে দিচ্ছি, এখানে দশকের সংখ্যা দেওয়া আছে 5, যেহেতু 5 বা 5 এর বেশি থাকলে আমরা শতকের সংখ্যার সাথে 1 যোগ করব, তাহলে শতকের সংখ্যা 4 আছে, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 হয়ে গেল। আবার দশক আর একক 0 0 হয়ে যাবে। এখানে দেখো এখানে দশকের সংখ্যা 5 এর চেয়ে কম ছিল, এই কারণে আমরা যোগ করতে পারলাম না, এই কারণে এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, দশকে 0 হলো, এককে 0 হলো, এই কারণে একটা 0 লিখেছি। আবার দেখো এখানে 5 এর চেয়ে কম ছিল বলে আমরা যোগ করলাম না, বলে এটাও 0 হয়ে গেল, এটা দুটো 0 আমরা না লিখে আমরা একটা 0 লিখেছি। এটা একটু ভালো করে দেখে নেবে। 4 নাম্বার, 4 নম্বরে দেওয়া আছে 5 8 1, তাহলে এখানে দশকের সংখ্যা কোনটা, দশকের সংখ্যা হচ্ছে 8, তাহলে 8 টা কি হচ্ছে 5 এর চেয়ে বড় হচ্ছে, তাহলে 5 এর চেয়ে বড় হলে কি করব আমরা শতকের সাথে 1 যোগ করব, তার শতক এখানে 5 আছে, 5 এর সাথে 1 যোগ করলে কত হবে 6 হবে, দশক একক কি হবে 0 হয়ে যাবে, 600 পেলাম। এরপরে 5 নাম্বার, 5 নাম্বারে দাও দেখো দেওয়া আছে 7 2 9, এখানে দেখো দশকের সংখ্যা হচ্ছে 2, তাহলে 5 এর চেয়ে কম হচ্ছে, তাহলে কি করব আমরা শতকের সংখ্যার সাথে 1 যোগ করব না, কি হবে তাহলে 7 এ বসে যাবে, আর দশক একক কি হবে 0 0 হয়ে যাবে। দেখে নাও ভালো করে, 1 থেকে 5 কমপ্লিট হয়ে গেল। নিজে করি 3.2 এই 5টা ম্যাথই ছিল, একটু ভালো করে দেখে নাও ম্যাথটা। এই ম্যাথগুলো একটু দেখবে, শর্ট কোশ্চেন আসতে পারে, 100 গুণিতকে লিখো বা 10 এর গুণিতকে লিখো বা 1000 গুণিতকে লিখো, এভাবে আসতে পারে, একটু ভালো করে দেখে নেবে। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।